কাম অ্যালং এর অর্থ সাথে আসুন কাম অ্যালং ফিনিস ইট এর অর্থ এটা শেষ করুন ফিনিস ইট বি কইট এর অর্থ চুপ থাকো বি কাইট কাম ডাউন এর অর্থ শান্ত হও কাম ডাউন হোয়াট এলস এর অর্থ আর কী হোয়াট এলস ডোন্ট মুভ এর অর্থ নড়াচড়া করবেন না ড মুভ হু নোজ এর অর্থ কে জানে হু নোজ দ্যাটস আমেজিং এর অর্থ এটা আশ্চর্যজনক দ্যাটস আমেজিং ডাউন এর অর্থ আস্তে আস্তে ডাউন ক্লিন আপ এর অর্থ পরিষ্কার করো ক্লিন আপ লিভ ইট এর অর্থ এটা ছেড়ে দাও লিভ ইট নো প্রবলেম এর অর্থ কোনো সমস্যা নেই নো প্রবলেম আই ডিসেগ্রি এর অর্থ আমি একমত নই আই ডিসেগ্রি হোয়াট হ্যাপেন্ড এর অর্থ কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টেক কেয়ার এর অর্থ যত্ন নিন টেক কেয়ার হু এলস এর অর্থ আর কে হু এলস ইটস ইম্পসেবল এর অর্থ এটা অসম্ভব ইটস ফর ফরওয়ার্ট এর অর্থ কী জন্য ফর ফরওয়ার্ড টেকেন বাথ এর অর্থ স্নান করো টেকেন বাথ গুড আইডিয়া এর অর্থ ভালো ধারণা গুড আইডিয়া লুক অ্যারাউন্ড এর অর্থ চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড সিট আপরাইট এর অর্থ সোজা হয়ে বসুন সিট আপরাইট ইয়োর টার্ন এর অর্থ তোমার পালা ইয়োর টার্ন নো ডাউট এর অর্থ কোনো সন্দেহ নেই নো ডাউট ক্যান্ট সে এর অর্থ বলা যাবে না ক্যান্ট সে ইটস ফ্যান্টাস্টিক এর অর্থ এটি চমৎকার ইটস ফ্যান্টাস্টিক কিপ কোয়াইট এর অর্থ চুপ করে থাকো অথবা শান্ত হয়ে থাকো কিপ কোয়াইট জয়েন মি এর অর্থ আমার সাথে এসো জয়নিং মি What ননসেন্স এর অর্থ কি আজে বাজে কথা বলছো What ননসেন্স আই প্রমিস এর অর্থ আমি কথা দিচ্ছি আই প্রমিস আই ফরগেট এর অর্থ আমি ভুলে গেছি আই ফরগেট টেক রেস্ট এর অর্থ বিশ্রাম নাও টেক রেস্ট ভেরি ফাইন এর অর্থ খুবই ভালো ভেরি ফাইন আই এগ্রি এর অর্থ আমি রাজি আই এগ্রি ওয়েল ডান এর অর্থ সাবাস বা ভালো হয়েছে ওয়েল ডান আই অ্যাপ্লোগাইজ এর অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপ্লোগাইজ ইজ ইট এর অর্থ তাই কি ইজ ইট ইটস মাইন এর অর্থ এটা আমার ইটস মাইন ওয়াটস নিউ এর অর্থ নতুন কি ওয়াটস নিউ ফর গিভ মি এর অর্থ আমাকে ক্ষমা করে দাও ফর মি বি রেডি এর অর্থ প্রস্তুত হও বি রেডি জাস্ট কামিং এর অর্থ এই আসছি জাস্ট কামিং হোয়াট নাও এর অর্থ এখন কী হোয়াট নাও অ্যালাউমি এর অর্থ আমাকে অনুমতি দাও অ্যালাউ মি হাও সুইট এর অর্থ কী মিষ্টি হাউ সুইট নট ইয়েট এর অর্থ এখনও পর্যন্ত না নট ইয়েট বি প্যাটিএন্ড এর অর্থ ধৈর্য ধরো বি প্যাটিএণ্ড অ্যান্সার মি এর অর্থ আমাকে উত্তর দাও অ্যান্সার মি ইটস ডান এর অর্থ এটা হয়ে গেছে ইটস ডান লিসেন কেয়ারফুলি এর অর্থ মনোযোগ দিয়ে শুনুন লিসেন কেয়ারফুলি টেক দিস এর অর্থ এটা নাও টেক দিস কিপ ইট এর অর্থ এটা রাখো কিপ ইট দে অ্যারিভড এর অর্থ তারা পৌঁছেছে দে অ্যারিভড টক প্রপারলি এর অর্থ সঠিকভাবে কথা বলুন টক প্রপারলি অ্যাট লাস্ট এর অর্থ অন্তত অ্যাট লাস্ট ডোন্ট উইসপার এর অর্থ ফিস ফিস করোনা ডোন্ট উইসপার ইটস হাই এর অর্থ এটা উচ্চ ইটস হাই আই নো এর অর্থ আমি জানি আই নো নোজ এর অর্থ সে জানে সি নোজ ডোন্ট আস্ক এর অর্থ জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক দ্যাটস ওয়াল এর অর্থ এই সব দ্যাটস ওয়াল নট রিকোয়ারেড এর অর্থ দরকার নেই নট রিকোয়ারেড গট ইট এর অর্থ বুঝেছি গট ইট ইটস ডিফারেন্ট এর অর্থ এটা আলাদা ইটস ডিফারেন্ট ডোন্ট অ্যাবাউজ এর অর্থ গালি দেবে না ডোন্ট অ্যাবাউজ কল দেম এর অর্থ তাদের ডাকো কল দেম প্রমিস মি এর অর্থ আমাকে কথা দাও প্রমিস মি রিড অ্যালাউড এর অর্থ জোরে পড়ো রিড অ্যালাউড মি টু এর অর্থ আমিও মি টু কাম ফাস্ট এর অর্থ তাড়াতাড়ি আসো কাম ফাস্ট অ্যানি প্রবলেম এর অর্থ কোনো সমস্যা অ্যানি প্রবলেম ইটস নাথিং এর অর্থ এটা কিছু না ইটস নাথিং হাউ ফলিস এর অর্থ কত বোকা হাউ ফলিস ফরগেট হার এর অর্থ তাকে ভুলে যাও ফরগেট হার ইটস ইজি এর অর্থ এটি সহজ ইটস ইজি বিলিভ মি এর অর্থ আমাকে বিশ্বাস করো বিলিভ মি স্টপ দেয়ার এর অর্থ ওখানে থামো স্টপ দেয়ার নট ব্যাড এর অর্থ খারাপ না নট ব্যাড মুভ অ্যাসাইড এর অর্থ এক পাশে সরাও মুভ অ্যাসাইড গো স্ট্রেট এর অর্থ সোজা যাও গো স্ট্রেট দ্যাটস ওয়াল রাইট এর অর্থ ঠিক আছে দ্যাটস ওয়াল রাইট কাম হিয়ার এর অর্থ এখানে আসুন কাম হিয়ার ইউ টু এর অর্থ তুমিও ইউ টু কল মি এর অর্থ আমাকে কল করো কল মি সাউন্ড গ্রেট এর অর্থ খুব ভালো শোনাচ্ছে সাউন্ড গ্রেট বাট হোয়াই এর অর্থ কিন্তু কেন বাট হোয়াই ভেরি গুড এর অর্থ খুব ভালো ভেরি গুড ইটস গুড এর অর্থ এটা ভালো ইটস গুড বি অ্যাটেন্টিভ এর অর্থ মনোযোগী হও বি অ্যাটেন্টিভ দ্যাটস ট্রু এর অর্থ সেটা সত্য দ্যাটস ট্রু হাউ স্যাড এর অর্থ দুঃখজনক হাউ স্যাড কল হিম এর অর্থ তাকে ডাকো কল হিম দ্যাট হ্যাপেন্স এর অর্থ যেটা হয় দ্যাট হ্যাপেন্স ইউ নো এর অর্থ তুমি জানো ইউ নো হেল্প মি এর অর্থ আমাকে সাহায্য করো হেল্প মি